করোনা চিকিৎসার জন্য এগিয়ে এলো হলদিয়ার বিসি রায় হাসপাতাল। মিলবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করোনার চিকিৎসা। আজ বুধবার থেকে হলদিয়ার বালুঘাটায় চালু হলো বিসি রায় হাসপাতালের 300 বেডের কোভিড ওয়ার্ড। কোভিডের জন্য কার্যত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল শুরু করা হয়েছে হলদিয়ায়। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এবার পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি সংক্রমণের হার হলদিয়ায়। 70% ওপরে সংক্রমণের হার ও সঠিক সময় চিকিৎসার অভাবে প্রতিদিন মৃত্যু আতঙ্কগ্রস্ত করে তুলেছে শহর ও গ্রামীণ এলাকার বাসিন্দাদের। অক্সিজেন লেভেল হঠাৎই কমে গিয়ে শ্বাসকষ্টে মৃত্যু হচ্ছে বহু করোনা রোগীর। সরকারি পরিষেবা বলতে হলদিয়া মহকুমা হাসপাতালের 20 বেডের করোনা হাসপাতাল, তাও আবার 81% নিচে অক্সিজেন লেভেল নেমে গেলেই রোগীকে নিয়ে ছুটতে হচ্ছে 80 কিলোমিটার দূরে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। ফলে পথেই মৃত্যু হচ্ছে রোগীদের। শিল্পাঞ্চলে কোনো কোভিড হাসপাতাল না থাকায় কার্যত দিশাহারা হয়ে পড়েছিলেন মানুষ। এমন পরিস্থিতিতে হলদিয়ায় বিসি রায় হাসপাতালে করোনা চিকিৎসায় একটি পূর্ণাঙ্গ করোনা হাসপাতাল খোলা হলো। আজ এই করোনা হাসপাতালের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ তথা বিসি রায় হাসপাতালের চেয়ারম্যান লক্ষণ শেঠ। এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শুভাংশু মণ্ডল, পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমান সহ অন্যান্যরা। বর্তমানে 290 বেডের এই করোনা হাসপাতাল চালু হলেও আগামী দিনে 500 বেডের করোনা হাসপাতালে রূপান্তরিত হবে এই হাসপাতাল। উল্লেখযোগ্যভাবে এই হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও মিলবে করোনার চিকিৎসা। চিকিৎসা করাচ্ছে না, আমরা এখানে স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার যারা তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা রেখেছি। যা চিকিৎসা অন্যরা পাবে, স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডাররাও সেই চিকিৎসা পাবে। ফলে এই রাজ্য সরকার যে সবাইকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, যে কেউ কোভিড আক্রান্ত হলে এখানে আসলেই চিকিৎসা পাবে, কাউকে ফেরানো হবে না। স্বাস্থ্যসাথীর পরে যদি মনে হয় যে আরও চিকিৎসার দরকার, আমাদের ভেন্টিলেটর আছে, আমাদের বাইপ্যাপ আছে, হাই ফ্লো অক্সিমিটার আছে, ফলে সব রকমের চিকিৎসা এখানে ব্যবস্থা করা হয়েছে খুব তাড়াতাড়ি করে। কত বেড আছে এখন? আমাদের আছে 290টা বেড, তার মধ্যে 6টা HDU আর 16টা আছে ICU আর এসি বেড আছে 28টা, অন্যান্য বেড আছে 120টা, এখন সারি বেড আছে 120টা, এই 290। আরও আমাদের বলেছেন যেটা চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান, যদি মনে হয় কোভিড আর একটা থার্ড ওয়েভ আসছে আর ডিমান্ড বাড়ছে, আমরা আরও 200 পর্যন্ত বাড়াতে পারবো। মোট 490 থেকে 500টা বেড আমরা চালু করতে পারবো খুব কম সময়ের মধ্যে। তো যা বলার তো ওখানে বলে দিয়েছি, আর সকলের সহযোগিতায় চালু হলো। তবে সর্বোপরি আমাদের তরঞ্জিতবাবু যদি না আসতেন হয়তো চালু করতাম না, মানে পারতাম না। সেদিক থেকে সকলের সহযোগিতাই কাম্য, এবং এটা সফল করতে পারলে এই এলাকার মানুষের বহু উপকার। হ্যাঁ, জেলাতে স্বাস্থ্য পরিকাঠামোর খুব একটা অভাব বহুদিন ধরে দেখা যাচ্ছে, তো আপনার স্বাস্থ্য পরিকাঠামোটা খুব জটিল ব্যাপার, রাতারাতি একে উন্নত করা যায় না এবং কঠিন। তাই স্বাভাবিকভাবে এইভাবে এক কথায় বলা যায় না যে স্বাস্থ্য পরিষেবা খুব কঠিন। হঠাৎ করে কোভিড এসে গেছে, তাকে মোকাবিলা করাটা সহজ নয়, এবং জানতোই না কাকে মানে এই কোভিড বলে, কাকে কীভাবে মোকাবিলা করা যাবে, তার যন্ত্রপাতি, ডাক্তাররা তো অনেক মারা গেল, বহু মারা গেছে আমাদের রাজ্যে, প্রায় 550-এর মতো। সুতরাং একটা হঠাৎ একটা ধাক্কা সামাল দেওয়াটা কঠিন। কোভিড ছাড়াও আগামী দিনে কি অন্য পরিষেবাও চালু করবেন? এই স্বাস্থ্যের সঙ্গে বহু পরিষেবা আছে, সবই আমরা স্বাস্থ্য চালু করবো। যেমন আমাদের ডেন্টাল কলেজটা আছে, হ্যাঁ, এটাও তো একটা স্বাস্থ্য পরিষেবা, গুরুত্বপূর্ণ। সুতরাং আস্তে আস্তে আরও কিছু করতে হবে। আনে বলা তো দাদা বলা মাকে দেখো ইসো চালাও, হম লোক ইসো করনা হ্যাঁ, দাদা নে আমাকে অর্ডার দিয়ে হম লোক উসি সাথ সাথ লাগে, উইদিন 10 ডে ভি হ্যাভ স্টার্ট দিস, তো কি দাদা ভি বিমার হোক হম ভি বিমার হোক, বিমারি কে অন্দর ইয়ে এহসাস হুয়া কি ইয়ে সবকে লিয়ে দরকার হ্যায়। জব অক্সিজেন কা টিবি রোজ দেখতে থে তো ইতনা খারাপ লাগতা থা কি হম লোক ইতনা হসপিটাল, ইতনা বড়িয়া হসপিটাল পেন্ডিং পড়া হুয়া হ্যায়, তো দাদা নে ফট সে দাদা কো মেরা ইয়াদ আয়া, হম চলে আয়ে তো হম লোক নে শুরু কর দিয়া। তো হম লোক কা ইয়ে হ্যায় কি হম আশা করতে হ্যায়, উমীদ ভি করতে হ্যায়, ওয়াদা ভি করতে হ্যায় কি হম ইসকো ওর বড়া করেঙ্গে ওর আচ্ছা করেঙ্গে, ওর ইসকো হম লোক এক স্পেশালিস্ট হসপিটাল লেকে ওর ইয়ে সস্তে মে ওর টিকাউ মে, সস্তা অ্যান্ড টিকাউ, মহঙ্গা নেই, যদি আম আদমি ওর সবকে লিয়ে ইসমে হো ও উপায় কিয়া যায়। হলদিয়া থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।